মুন্সীগঞ্জের ধলাগাঁও হাট পাইকারি এবং খুচরা শাকসবজি বেচা বিক্রির জন্য জেলা জুড়ে এই হাটের নাম ডাক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষক ব্যবসায়ী আর ক্রেতার সমাগমে জমজমাট। বর্ষায় সাধারণত এই অঞ্চলে নিচু ক্ষেতগুলো ডুবে যাওয়ায় সবজির সরবরাহ কমে যায়, কিন্তু এবার ভিন্ন চিত্র। এবার হাটে সবজির সরবরাহ ভালো, মিলছে আলু, কাঁকরোল, লাউ, বেগুন, পেঁপে সহ নানা ধরনের তরি তরকারি, শাকসবজি। দামও ক্রয় ক্ষমতার নাগালে, প্রকারভেদে প্রতি কেজি সবজি 10 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। অনেক জমিনের ভিতরে পানি উঠে না গা, যেই জমিনে লতা পাতা গুলা সঠিকভাবে রয়ে গেছে, তাজা রয়ে গেছে, ধাপে ধাপে বৃষ্টি পাইছে, ওই জমিতে কিছু ফলন দিয়েছে, ছাড়া দিত নাম নামে হয়েছে। এখানে সবজির দাম কম এবং ফ্রেশ, সরাসরি কৃষকের থেকে সবজিটা কিনা যায়। হাটের ব্যবস্থাপনা কমিটির দাবি, এখানে আসা শাকসবজি যাতে বিষমুক্ত থাকে সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করেন তারা। একমাত্র বিষমুক্ত দিকে এই চাষের চাহিদা বেশি, এই সবজিগুলো বিক্রমপুরের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টের সবজিগুলো এখান থেকে যায়। ধলাগাঁও বাজার সমিতির দেওয়া তথ্য মতে প্রতিদিন ভোরের হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি প্রায় 20 মেট্রিক টন সবজি। সময় সংবাদ, মুন্সীগঞ্জ।